আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আর ভালো আছেন বলেই হয়তোবা আজকের এই রিদমুইনি গল্পের 43 নম্বর পর্বটা আপনি পড়ছেন। তো যাই হোক, পুরো গল্পটা অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ টেনে টেনে দেখবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অথবা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত গল্প পড়ছেন, তাদেরকে আমি বলবো জাস্ট একটা ক্লিক, তো মাত্র সাবস্ক্রাইব বাটনে করে দিন একটা ক্লিক, এবং বেশি ওঠা ঘন্টা বাটনে আরও একটি ক্লিক করে দিন, তবেই আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার মোবাইলে এবং সবার প্রথমেই দেখতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আশা করছি ফারুক স্টাডির সাথেই থাকবেন পরবর্তী দিনগুলোতে। তো চলুন আর করবো না দেরি, সরাসরি গল্প শুরু করি। মিশুর মুখটা দুই হাতে ধরে মেঘালয় বলল, তুমি যতই বড় সাজার চেষ্টা করো তোমাকে ততই বাচ্চা বাচ্চা লাগে। ব্রোকোচকে মিশু জবাব দিল, শাড়ি পরলেও আমাকে পিচ্ছি লাগে। মেঘালয় বলল, শুধু কি পিচ্ছি, আমি ভাবছি বিয়ের দিন না জানি বাল্যবিবাহ ভেবে পুলিশ এসে আমাকেই ধরে নিয়ে যায়, বলেই হেসে উঠল শব্দ করে। মিশু মেঘালয়ের বাহু চিপে ধরে ফেলফেল করে তাকিয়ে রইল ওর দিকে, কতদিন পর দেখছে ওকে, মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। মেঘালয় শেভ করে না কয়েকদিন ধরে, কিন্তু চাপ দাড়িগুলো ওর আউটলুকের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। মিশু খেয়াল করে দেখল মেঘালয় কোটটায় পরে ফর্মাল ড্রেসে একেবারে ক্যাপ্টেনদের মতো লাগছে। ও এগিয়ে এসে মেঘালয়ের গলা ধরার চেষ্টা করলো, কিন্তু মেঘ ওর চেয়ে এতটাই লম্বা যে গলায় ধরতে পারছে না। মেঘালয় হাসতে হাসতে একটা ছোট্ট টোল নিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, ওঠো, উঠে দাঁড়াও আর আমার গলা ধরো, হেসে ফেলল মিশু। টোলের উপর উঠতে যাবে তার আগেই মেঘালয় ওকে কোলে তুলে নিয়ে বিছানার উপর এসে বসলো। পুতুলের মতো মেয়েটা যেন পাখির মতো হালকা ওর কাছে। বিছানায় বসে মিশুকে কোলে বসিয়ে বলল, এবার আমার গলা ধরবা নাকি কী ধরবা ধরো, বলেই দুষ্টুমি হাসি আসলো। মিশু মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে বলল, পরের জন্মে 5 ফুট 6 ইঞ্চি হয়ে জন্ম নিব দেখো। মেঘালয় হেসে দিয়ে বলল, 5 ফুট 6 ইঞ্চি সাইজের মেয়ে দেশে অনেক আছে, অন্তিকা দুপুর এরা সবাই মোটামুটি লম্বা, কিন্তু ওরা তো মিশু না। মিশুর চোখের পলক না ফেলে মেঘালয়কে দেখছে, ছেলেটা এমন কেন, কখনো কথা দিয়ে হারানো যায় না ওকে, বলল আপনি শুকিয়ে গেছেন। মেঘালয় বলল, হ্যাঁ, কারণ কি জানো, আম্মু প্রতিদিন আমাকে রোদে শুকাতে দেয়, এই বলে হেসে দিল। মিশু বলল, আমাকেও দিত, ছোট্টবেলা শীতকালে গোসলের পর রোদে গা শুকাতাম। মেঘালয় বলল, কিন্তু তুমি কিন্তু দারুণ সুন্দরী হয়ে গেছো মিশমিশ। মিশু হেসে বলল, মোটেও না, আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে সুন্দর দেখছেন। মেঘালয় বলল, আমার দৃষ্টিতে তাহলে গো ও সুন্দর। মিশু খেপে বলল, সারাক্ষণ আপনার শুধু ফাজলাম, খিদা পায়নি, আসুন খেতে দেই। মেঘালয় বলল, কোলে বসেই খাওয়াও। মিশু বলল, কাচ্চি রান্না করেছে নিয়ে আসি। মেঘালয় বলল, ও কাচ্চি খেতে বলেছ, আমি ভাবলাম অন্য কিছু, বলেই আবারও শয়তানি হাসি শুরু করে দিল মেঘালয়। মিশু খেপে শুকনো লঙ্কার মতো লাল হয়ে মায়ের শুরু করলো মেঘালয়কে। মেঘ ওর হাত দুটো এক হাতে ধরে অন্য হাতে কাছে টেনে নিয়ে বলল, বাচ্চাটা রাগও করে? হ্যাঁ করে, আমাকে ছাড়ুন খাবার নিয়ে আসি, এত রাত অব্দি না খেয়ে আছেন। ওরে আমার দায়িত্ববান বউরে, আমি খেয়ে এসেছি বাইরে থেকে, অনেকদিন পর শাহান আরফের সাথে আড্ডা গেলাম। মিশু বলল, ওনাদেরকে আসতে বলুন না, কতদিন কথা হয়নি। মেঘালয় মিশুকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল, তারপর গা থেকে টাই ও কোট খুলে ফেললো, শার্টের বোতাম খুলতে খুলতে বলল, অনেক টায়ার্ড লাগছে, আমি শাওয়ার নিয়ে আসি। মিশু বলল, আচ্ছা তাড়াতাড়ি করবেন কিন্তু। মেঘালয় বলল, না এতদিন পর বউ এসছে সেই খুশিতে সারা রাত ধরে গায়ে পানি ডালব, এই বলে হেসেই দিল। মিশু খেপে বলল, আপনি এত দুষ্টু কেন বলুন তো, এত রকম ইয়ার কি করেন, শুধু আমি টাওয়েল আর প্যান্ট নিয়ে আসছি, আপনি গোসলে যান। মেঘালয় বলল, যাচ্ছি তো বাবা। মিশু বলল, আমি আপনার বাবা নই,
মেঘালয় বলে ওকে যাচ্ছি তো বউটা। মিশু বলে দাঁত শুধু ফাইজলামি। মিশু উঠে যাচ্ছিল বিছানা ছেড়ে, মেঘালয় এক হাতে চেপে ধরে বুকের সাথে টেনে নিল ওকে। মেঘালয়ের বুকে বট দিয়ে বিছানায় শুয়ে পড়ল মিশু। ইতিমধ্যেই শার্ট খুলে ফেলেছে মেঘ। মিশু বুকের পশমে আঙুল বোলাতে বোলাতে বলল, এখানে একটা ঘর বানাবো আমি। পুরুষ মানুষের শরীরে আসল সৌন্দর্য হচ্ছে এই রোমশ বুক, বলে নিচু হয়ে মেঘালয়ের বুকে নাক ডুবিয়ে দিল। মেঘালয় মিশুকে তুলে সোজা হয়ে বসতে বসতে বলল, গায়ে গামের গন্ধ, সামান নিয়ে আসি। মিশু বলল, এই গন্ধটাই তো মাদকতময়। মেঘালয় বলল, সেরে ছেড়ে, যতটা বাচ্চা পাবি ততটা নয়, 30% শিয়ানাও আছে। মিশু আবারও মেঘালয়ের বুকে কিল বসাতে বসাতে বলল, যান তো গোসলে যান, আমাকে জ্বালিয়ে মারে লোকটা। মেঘালয় বলল, তুমি নাকি আসবা না আর? আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? গিভ মি এ চিমটি প্লিজ। মিশু বলল, সত্যি এসেছি, মা গিয়ে নিয়ে এসেছেন আমাকে। মেঘালয় বলল, মা গিয়েছিল? সিরিয়াসলি? কিছুই জানি না। মিশু বলল, মা অনেক আদর করে নিয়ে এসছে আমাকে। মেঘালয় বলল, বাহ তাই নাকি, কী কী খাইয়েছে শুনি। মিশু উৎফুল্ল হয়ে বলল, সকালে পায়েস রান্না করে রেখে গিয়েছিল, পাটিসাপটা পিঠা নারকেল নাড়ু, আর আমার জন্য আচার বানিয়েছে, কাচ্চি রেঁধেছে। আসার পর থেকে শুধু খাচ্ছি আর খাচ্ছি, আইসক্রিম, সানার সন্দেশ, পুষ্টির মিষ্টি, একটা লোকান্ত জিনিসও খাইয়েছে। মেঘালয় কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, লোকান্ত জিনিস? লজ্জায় ফ্যাকাশে হয়ে গেল মিশু, মাথাটা নিচু করে বলল, বুঝছেন না, কক্সবাজার একদিন আপনিও খাইয়েছিলেন আমাকে। গলা খাঁকড়ি দিল মেঘালয়, দুষ্ট হাসি এসে বলল, শাশুড়ি তো অনেক খেয়াল রাখে তোমার, এদিকে আচার বানিয়েছে, ওদিকে আবার লোকান্ত জিনিসও খাওয়ায়, ছোট বাচ্চাদের বিয়ে করলে এ এক জ্বালা। মিশু মুখটা বাঁকা করে বলল, কে বলেছিল আপনাকে বিয়ে করতে? মেঘালয় বলল, তোমার বাপ বলেছিল, তোমার বাপ্পা 14 গোষ্ঠী দড়ে বেঁধে বিয়ে দিল, ভুলে গেছো সে কথা? মিশু বলল, আহারে, আমি তো বলেছিলাম আমাকে ডিভোর্স দিতে, দিয়ে দেন, বলিনি? মেঘালয় খপ করে মিশুর কোমরে চেপে ধরে নিচের বুকের সাথে টেনে নিয়ে বলল, আরেকবার ওই কথা বললে খুন করে ফেলবো একেবারে। আমি ফান করি, তুমিও ফান করো, কিন্তু তুমি ভুলেও ঐসব অলক্ষণে কথাবার্তা বলবে না। শক্ত করে মেঘালয়কে জড়িয়ে ধরল মিশু, তারপর কেঁদে ফেললো জ্বর জ্বর করে। মেঘালয় বলল, কাঁদছো কেন পাগলি? মিশু বলল, এই কয়েকদিনে অনেক কষ্ট দিয়েছি তাই না? মেঘালয় বলল, অনেক। মিশু বলল, সরি, আমি তো চাই তোমার সাথে সম্মান নিয়ে চলাফেরা করতে। মেঘালয় বলল, এমনিতেও তোমার যথেষ্ট সম্মান আমার কাছে আছে, আর বাহিরের লোকদের কাছে তোমাকে সম্মানিত করাটা আমার আর আমার পরিবারের দায়িত্ব। মিশু বলল, আমি তোমাদের ক্রেডিট নিতে চাইনি। মেঘালয় বলল, আমাকে নিজে থেকে আলাদা করে দেখেছো কেন? আমি তোমারই একটা সত্তা। কান্নার বেগ বেড়ে গেল মিশুর। মেঘালয় বাধা দিল না, কিছুক্ষণ কেঁদে মেঘালয়ের বুক ভিজিয়ে দিল। মিশু বলল, আর কাঁদবো না। মেঘালয় বলল, আর একটু কাঁদো না, ভালোই তো লাগছিল। মিশু বলল, আমি কাঁদলে আপনার ভালো লাগে? মেঘালয় বলল, প্রচুর। মিশু বলল, কি খারাপ একটা লোক আপনি, হেসে ফেললো মেঘালয়। তারপর বাথরুমের দিকে যেতে যেতে বলল, টাওয়েলটা নিয়ে এসো। মিশু টাওয়েল হাতে নিয়ে ছোটাছুটি করেই বাথরুমের দরজায় গিয়ে দাঁড়ালো, দরজা খোলাই আছে। মেঘালয় হাত বাড়িয়ে টাওয়েলটা নিতে গিয়ে মিশুর হাতটা ধরে টেনে ওকে বাথরুমের ভিতরে নিয়ে নিল, তারপর দরজাটা লাগিয়ে দিল খট করে। মিশু চেঁচাতে চেঁচাতে বলল, শাওয়ার বন্ধ করুন, আমার শাড়ি ভিজে যাচ্ছে, আমার শাড়ি ভিজে, আরে এবার। মিশু আর কোনো শব্দ শোনা গেল না কিছুক্ষণ, নিরবতা সারা শব্দ নেই কোনো। তারপরেই একটা মিষ্টি লাজুক সুর ভেসে আসলো, আপনি একটা খুব খারাপ বেজে চল। মস্তে মস্তে মিশু বলল, বিজনেস কেমন চলছে? মিশু বলল, দৌড়াচ্ছে, তোমাকে একদিন অফিসে নিয়ে যাব আর কাজ বুঝিয়ে দিব। মিশু বলল, আমার কাজ? পড়াশোনা করবে কে? মেঘালয় বলল, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি নিতে নিতে জীবনের অর্ধেক পার হয়ে যাবে, ততদিনে অনেকের বাবা মা ওপারে চলে যায়, আর চাকরি করে কী বা করবে? বিজনেসের চেয়ে বড় কোনো প্রফেশন আছে নাকি? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, আমি তো কিছুই বুঝি না ওসবের। মেঘালয় বলল, বুঝিয়ে দিব, এরপর লোন দিয়ে দিব, তুমি একা ব্যবসা করবা, তোমার বিজনেস তোমার আর আমারটা আমার, তুমি লস করলে তোমার দায় তোমার, কেউ কারো বিজনেসের ইন্টারফেয়ার করবে না, যে কোনো কিছু আমরা আলোচনা করে সব কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারি। মিশু মুগ্ধ হয়ে বলল, স্ত্রীকে কেউ এভাবে উৎসাহ দেয় কি না আমার জানা নেই।
মেঘালয় বলল, আমিও চাই তোমার একটা পরিচয় থাকুক, আগে তুমি মিশু, তারপর মেঘালয়ের স্ত্রী। মিশু বলল, বুঝেছি। মেঘালয় বলল, কোচু বুঝেছ, চুলটাও ঠিক মতো আঁচড়াতে পারো না। মেঘালয় এসে টাওয়েল নিয়ে মিশুর চুল মুছে দিতে বলল, চুলগুলো বেশ বড় হয়েছে তো। মিশু বলল, জানেন আমি একজন ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়েছিলাম, সলা দিয়েছিলাম, উনি বলেছেন আমার হাইট আর ফিগার অনুযায়ী একরঙা ফ্রক টাইপের জামাই আমাকে বেশি মানাবে, পুতুলের মতো লাগবে। মেঘালয় মনোযোগ দিয়ে চুল মুছছে আর বলল, ভালোই বলেছে, এখন থেকে পুতুলের মতো জামা কিনে দেব। মিশু বলল, ব্রাইট কালারগুলো পরতে বলেছে, একরঙা কোনো ফুল থাকবে না। মেঘালয় বলল, বুঝেছি, ঠিকই বলেছে। মিশু বলল, জানেন আমি সারাদিন ওনার সাথে গল্প করেছি, আবার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, ওনার ডিজাইনার হওয়ার গল্প শুনেছি, আমার ছোট্ট থেকে এটা ওটা ডিজাইন করতে ভালো লাগতো, ভাবছি ফ্যাশন ডিজাইনিং সাবজেক্টটা নিয়ে পড়ব। মেঘালয় বলল, তাই খুবই ভালো হবে, প্রচুর পরিশ্রম হবে শুরুতেই, পারবে তো? মিশু বলল, পারবো না কেন, আপনি তো আছেনই। মেঘালয় বলল, চুল মুছার জন্য? বলতে বলতে চুলগুলো ভালো মতো মুছে দিল মেঘালয়। তারপর মিশুকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল, ফাইনালি আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে। মিশু বলল, হচ্ছে। মেঘালয় বলল, রাত অনেক হয়েছে, সারা রাত গল্প করে কাটিয়ে দিই, কী বলো? মিশু চমকে উঠে বলল, আমার অনেক গল্প আছে আপনাকে শোনানোর, অনেক গল্প, অনেক শোনাবো। মেঘালয় মিশুকে কোলে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসল। মিশু ওর সামনে বসে মেঘালয়ের চোখের দিকে তাকালো। মেঘালয় বলল, তোমার সব কথা শুনবো, বলো কী কী কথা পেটে ও কিছু কি মারছে। মিশু সোজা হয়ে বসল গল্প বলার জন্য। তো ফ্রেন্ডস, মিশুর বলা গল্প পরের পর্বেই শুনতে পারবো নিশ্চয়ই, তাই না? তো যাই হোক, পুরো গল্পটা অবশ্য যারা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করবো সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টারির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে হই হুল্লোড়ের মাঝে সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।